सरूपथार में विभिन्न छात्र संगठनों ने विरोध प्रदर्शन किया। धनश्री महात्मा के सरूपथार में आंसू ताई अहम छात्र संस्था, सुतिया छात्र संस्था और चाय जनज्योति छात्र संस्था ने बुधवार को विरोध प्रदर्शन किया। असम के 800 बीघा जमीन पर नागालैंड द्वारा कृषि कार्य बंद कर देने के विरोध में उक्त प्रदर्शन किया गया। आयोजित विरोध कार्यक्रम में सरकार व नागा विरोधी नारे लगाए गए। असम सरकार हाय हाय, नागाओं की दादागिरी नहीं चलेगा, गृह विभाग हाय हाय, CRPF गो बैक आदि स्लोगन से समूचा अंचल गूंज उठा। धनश्री से राकेश कुमार यादव की रिपोर्ट। सरकार एखनर प्रथम और प्राथमिक दायित्व तो হৈছে যে জনসাধারণৰ জীৱন আৰু নিৰাপত্তা সুনিশ্চিত কৰা। যে 800 বিঘা কৈ মাটি আজিৰ তাৰিখত অসমৰ খিলঞ্জীয়া খেতিয়কে আচলতে ৰুবলৈ সক্ষম হোৱা নাই। দুজন নগাই নিজৰ মাটি বুলি দাবী কৰিছে। 2014 চনৰ ডাঙৰ ঘটনা এটা ঘটিল যে 16 জনকৈ মানুহক নগা দুৰ্বৃত্তই হত্যা কৰিলে। তাৰ পাছত 1200 ঘৰ মানুহ জ্বলাই দিয়াৰ পাছত সীমান্তৰ পৰা ৰাইজ পলাব লগা এটা অৱস্থা হৈছিল। সেই সময়ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আছিল সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া। সেই সময়ত আশ্বাস প্রদান করেছিল ছাত্র সন্থার লগতে ছাত্র সন্থার বিভিন্ন জাতি জনগোষ্ঠী সংগঠনের লগত নেতৃত্বর লগত আলোচনায় মিলিত হয়ে এটা আশ্বাস প্রদান করেছিল যে সরকার পরিবর্তন হলে আমি সীমা সমস্যা সমাধান করব পারিম। কিন্তু আজি যে তেওঁ শাসনের গাদীত বহা আজি 4.5 বছর হবর হল, সরকার পরিবর্তন হল, কিন্তু তেওঁলোকৰ কথার যে পরিবর্তন হব লাগিছিল, তেওঁলোক কথা রাখিবৰ কাৰণে যে ব্যবস্থা গ্রহণ করব লাগিছিল, ব্যবস্থা গ্রহণ করা পরিলক্ষিত হওয়া নাই। এই সরকারখনে আন্দোলনের বাদ দি বেলেগ ভাষা বুঝি নেপায়। সেইকাৰণে ছাত্র সন্থা আৰু আমি চারিটা সংগঠনে আজি একত্রিতভাবে আমি সরকারক জানাব বিচাৰিছোঁ, দাবি জানাব বিচাৰিছোঁ যে সীমান্তবাসী রাইজক দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে আপনাদের যেতালেকে মানি থাকিব তেতিয়ালৈকে সীমান্ত সমস্যা সমাধান নহয়, রাইজ নিরাপত্তাহীনতাত ভুগিবলগা হয়েছে। আজি তেওঁলোকে 4টা বছর খেতি কৰিবলৈ সক্ষম হোৱা নাই। জিলা প্রশাসনে সেই বিষয়টো নাজানে আৰু মহকুমা প্রশাসনে সেই বিষয়টোক লৈ আচলতে থাপি থুপি থোৱাৰ এটা ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। সেইকাৰণে আমি ছাত্র সন্থা, সদৌ অসম ছাত্র সন্থা, সুতিয়া ছাত্র সন্থা, চাহ জনগোষ্ঠী ছাত্র সন্থা, টাই আহোম ছাত্র সন্থা সিদ্ধান্ত গ্রহণ করেছো যে রাইজক নিরাপত্তা নিদিয়ালৈকে যেতিয়ালৈকে অসমীয়া খিলঞ্জীয়া খেতিয়কসকলে পথাৰত খেতি কৰিব নোৱাৰিব তেতিয়ালৈকে আমি আন্দোলন অব্যাহত ৰাখিম আৰু খেতি কৰিবলৈ বাধ্য কৰাব লাগিব। যে খেতি কৰাবৰ কাৰণে প্ৰশাসনে মানে নগা হেঁচা প্ৰয়োগ কৰিব লাগিব যে তোমালোকৰ মাটি নহয়, নগাই পাহাৰৰ পৰা চাই দিলেই কাৰণে সমতল ভূমিৰ মাটি তেওঁলোকৰ হৈ যাব। এই বিষয়টোক লৈ আচলতে আজিৰ তাৰিখত যেনেধৰণে চৰকাৰখনে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিছিল, ব্যৱস্থা গ্ৰহণ কৰা পৰিলক্ষিত হোৱা নাই। সেইকাৰণে আন্দোলন আৰম্ভ হৈছে। সীমান্তবাসী ৰাইজক যেতিয়ালৈকে নিৰাপত্তা সুনিশ্চিত নকৰিব, যেতিয়ালৈকে আমাৰ ভূমিত, আমাৰ অসমৰ ভূমিত, যেতিয়ালৈকে অসমৰ খিলঞ্জীয়া খেতিয়কে খেতি কৰিবলৈ নাপাব, তেতিয়ালৈকে ছাত্ৰ সন্থা আৰু 4টা জনগোষ্ঠীয় সংগঠনে আমি কেতিয়াও ক্ষান্ত নাথাকোঁ। ৰাইজৰ পক্ষত মাতি আমি এই মানে নগাৰ লগত যিটো মানে ভিতৰুৱা বুজাবুজি কৰি আচলতে প্ৰশাসনিক বিষয়াসকলে ইয়াত প্ৰশাসন চলাম বুলি ভাবিছে, তেওঁলোককো সকীয়াই দিছোঁ যে এনেধৰণে প্ৰশাসন যন্ত্ৰ নচলে, যে আপোনালোকৰ নিজৰ মানে মানুহৰ প্ৰতি দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা প্ৰকাশ কৰিবৰ কাৰণে আজি এই আন্দোলনৰ কাৰ্যসূচীৰ জৰিয়তে আমি দাবী জনাইছোঁ। আৰু এটা কথা, CRPF নিৰপেক্ষ বাহিনী, আমাৰ বিল, আমাৰ ইলেক্ট্ৰিচিটি বিল অসম চৰকাৰে দিব লাগে, চাউল অসম চৰকাৰে দিব লাগে, লেটিন অসম চৰকাৰে দিব লাগে, পানী অসম চৰকাৰে দিব লাগে, তাৰ পাছত তেওঁলোকে আচল নগাৰ পক্ষত কথা কয়। এই বিষয়টোক লৈ আমাৰ আচলতে আজিৰ তাৰিখত এটা সমস্যা আছে যে আমাৰ মানুহ, আমাৰ খিলঞ্জীয়া মানুহ, কোনোবা জাতি জনগোষ্ঠীয় সংগঠন বা ৰাইজ যদি তালৈ সীমান্তলৈ যাবলৈ বিচাৰে তেতিয়া CRPFে বাধা প্ৰদান কৰে। নগাই কিন্তু অহৰহ বন্দুক লৈ তাত ঘূৰি ফুৰিব পাৰে। এই যে নিৰপেক্ষ বাহিনী আজি তাৰিখত নিৰপেক্ষ নহয়, এই বিষয়টোৰ সম্পৰ্কতো চৰকাৰে এটা ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ আমি দাবী জনাইছোঁ। স্থানীয় বিধায়কৰ কথাটো আপোনালোকে যোৱাকালি দেখা পাইছে, অতি পৰিতাপৰ কথা। আজি যে তাৰিখত আমি আশা প্ৰকাশ কৰোঁ যে আমি এনেকুৱা এজন বিধায়ক বিচাৰোঁ বা এনেকুৱা এগৰাকী বিধায়ক বিচাৰোঁ যে য'ত ঘটনা ঘটিছে তালৈ যাব লাগে, ঘটনা ঘটালৈ জেগালৈ যাবলৈ সাহস নাই, তাৰ পৰা মানুহ মাতি আনি ইয়াতে আলোচনাত মিলিত হৈছে, অতি পৰিতাপৰ কথা, লজ্জাজনক কথা। তাতকৈ আৰু লাজৰ কথা কিবা থাকিব পাৰে নেকি যে ৰাইজৰ দুখ দুৰ্দশা হৈছে, ৰাইজক লৈ বিধায়ক নে বিধায়কক লৈ ৰাইজ, এইটো ডাঙৰ প্ৰশ্ন আজিৰ তাৰিখত। যে ৰাইজৰ ওচৰত আজিৰ তাৰিখত বিধায়কগৰাকী যাব লাগিছিল, কিন্তু বিধায়কগৰাকী নগৈ যোৱাকালি সৰুপথাৰ এটা প্ৰেক্ষাগৃহত মিটিং কৰি এই সমস্যা সমাধান কৰিবৰ কাৰণে চৰকাৰক দাবী জনাম বুলি কৈছে। 4 বছৰ দিন আজি 4.5 বছৰ হ'ব হ'ল তেওঁ বিধায়ক হোৱাৰ, তাৰ পাছত আজিলৈকে সেই বিষয়টোক লৈ কেতিয়াও কৰ্ণগোচৰ নকৰিলে। 4 বছৰ দিন ৰাইজে তাত খেতি কৰিবলৈ সক্ষম হোৱা নাই, এই কথাটোক লৈ তেওঁ কেতিয়াও দৃষ্টি নিক্ষেপ নকৰিলে। আজি যেতিয়া ঘটনাটো ইলেক্ট্ৰনিক মিডিয়াই সাংবাদিকসকলে গৈ তাত উদ্ঘাটন করলে, তারপর তখন আজি হার পাই উঠিছে।
যে এই যে সরকারক আরো একটা কথা দাবি জানাইছো, সীমান্তবাসী রাইজে চারি বছর খেতি করবলে সক্ষম হওয়া নাই। এই চারি বছরের কম্পেনসেশন তেওঁলোকে কেনেকে খাব, নহলে কেনেকে জিয়াই থাকিব, এই কম্পেনসেশনটো তেওঁলোকে ক্ষতিপূরণ দিবর কারণে আমি আজি এই প্রতিবাদী কার্যসূচীর জড়িয়ে আমি দাবি জানাইছো। আজি অসম স্বাধীন ছাত্র সন্থা, চুটিয়া ছাত্র সন্থা, টাই অসম ছাত্র সন্থা, আসুকে ধরে আমি চারিটা সংগঠন মহকুমাটি ধনশিৰি মহকুমাটি কার্যালয়ের সম্মুখত আমি ধর্ণা কার্যসূচী লওয়ার মূল কারণটাই হয়েছে যে আমি অসম স্বাধীন ছাত্র সন্থার এটাই দাবি যে অসমের এক ইঞ্চি মাটিও কিন্তু আমি নগাক কেতিয়াও দিব নোৱাৰো। আমার এটা পূর্ণ এই আমার দাবি, আর এই দাবি আর আমি সরকার আর ভারত সরকার আমি বিগত সরকারখনে আর আমার এই শাসকীয় রুলিং সরকারের কিন্তু আমি বহুত প্রতিশ্রুতি শুনিল, কিন্তু আমি আরও প্রতিশ্রুতি আমার নালাগে। আমার নাগাল্যান্ডের সীমান্তর যে সমস্যা ইয়ার স্থায়ী সমাধান লাগে, ইয়ারে আমার পূর্ণ দাবি। আপনাদের গম পাইছে বিধায়িকাগরে আমার যীগী সরুপথার সমষ্টির বিধায়িকাগরকে একেবারে আমি কালিও মই ঘোষণা করেছো যে একেবারে অকর্মণ্য, একেবারে অপদার্থ বলে আমি ঘোষণা করছি। কারণ তখেতে যু এক নং চেনপুর গাঁত প্রায় 800 বিঘা মাটিত মাটিত শ্রমিকক যেতিয়া নাগা দুর্বৃত্ত যেতিয়া খেতি করবলে দিয়া নাই, কিমান লাজর কথা! আমি স্বাধীন দেশত থাকি যদি আমি পরাধীনের দরে আমি যদি বসবাস করবলিয়া, তাতকে লজ্জাজনক কি হব? যদি সরকার যন্ত্রখন সরকার থাকি, যদি প্রশাসন থাকি, যদি কোনো নিরাপত্তার তাত সীমান্তবাসী কৃষকর কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা না, তাত জল জল পরপট আপনাদের জ্বলন্ত সমস্যা, এই সমস্যার কিন্তু আমার স্থায়ী সমাধান লাগে অতি শীঘ্র। নহলে কিন্তু স্বাধীন ছাত্র সন্থায়, সদৌ ছাত্র সন্থা, টাই অসম ছাত্র আর আমার চুটিয়া ছাত্র সন্থায় কিন্তু আগন্তক দিনক কিন্তু ইয়াতক জঙ্গি আনোর গণতান্ত্রিকভাবে আমার, যদিও করোনা ভাইরাস যদিও লকডাউন চলে, লকডাউনের মাজতে আমি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি হলো আমার, কিন্তু আমার এই কার্যসূচী কিন্তু অব্যাহত থাকিব। আপনাদের জানে তখন একচুয়ালি যু স্থানত যু জ্বলন্ত সমস্যা, যু সমস্যা হয়েছে, তখন এগারী জনপ্রতিনিধি হয়ে, জনসাধারণের প্রতিনিধি হয়ে তখন সেই স্থানত উপস্থিত হয়ে সেই স্থানের বুজ লব লাগছিল, কিন্তু তখন বুজ লবলে যাওয়া নাই। তখন মাতি আনি সরুপথার একটা প্রেক্ষাগৃহত একটা মেল পাতি বুজ লৈছে, কিমান পরিতাপর কথা আপনাদের নিজে ভাবক।